হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি তোমাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো তিন রকম শাক ভাজা। তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে কি কি শাক আছে। পুঁই শাক 100 গ্রাম, পুঙ্কে শাক 200 গ্রাম, মূলো শাক 200 গ্রাম। এগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। উপকরণগুলি হলো আদা বাটা বড় চামচের 1 চামচ, পোস্ত বাটা বড় চামচের 2 চামচ, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে, বেগুন 1টি, হলুদ গুঁড়ো 2 চা চামচ, সাদা তেল বড় চামচে 4 চামচ, নুন ও চিনি আন্দাজ মতো। সবার প্রথমে কড়াইতে তেল গরম হলে কেটে রাখা বেগুনগুলির সাথে পরিমাণ মতো নুন, হলুদ ও চিনি দিয়ে ভেজে তুলে নেব। এরপর সেই একই তেলে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা শাকগুলি দিয়ে দেব। এবার এতে নুন, চিনি, হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দুই থেকে 3 মিনিট হবার পর এতে আদা বাটা, পোস্ত বাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার সবার শেষে ভেজে রাখা বেগুনগুলি এতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। আমাদের 3 রকম শাক ভাজা তৈরি, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। এবার তোমরাও এটি চটপট বানিয়ে ফেলো এবং কমেন্টে জানিও মায়ের হাতের এই রেসিপি তোমাদের কেমন লাগলো।